এই প্রোটেকশন তো হলো, কিন্তু পিরিয়ডের সময় ইনফেকশন থেকে প্রোটেকশন? এসএমসি নিয়ে এলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল চিপ সহ স্যানিটারি ন্যাপকিন, জয়া আলট্রা কমফোর্ট, জয়া এক্সট্রা হেভি ফ্লো ও জয়া অল নাইট স্যানিটারি ন্যাপকিন। জয়া স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে পিরিয়ডে ইনফেকশন হয় না। আপনি কাঁদতেছেন কেন? এই যে আপা, আমার কি হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ, আপনি ঠিক আছেন? আমরা খারাপ, আপনারা আমার সব লয়ে গেলেন। আমি আবার আপনার কি নিলাম? আপনারা শহরের মানুষ, আমার ব্যাগটা টান দিয়া লয়ে গেল গা। একটা বার চিন্তা করলো না, মায়াটা গ্রাম থেকে আইছে, কই যাইব, কি করব, এত খারাপ আপনারা। একটা অসহায় মেয়ের এভাবে ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে, মানে আপনার চুরি হয়েছে তাই তো? না ভাই, চুরি হয় নাই, চিন্তাই করে লয়ে গেছে। আল্লাহ রে, কি অবস্থা, মানুষগুলো এত খারাপ। আচ্ছা, কত টাকা ছিল আপনার ইসের মধ্যে? 20,000 টাকা। কত? 20,000 টাকা ছিল। ছোট্ট একটা ফোন ছিল, আমার কয়েকটা জমানো গয়না হেডাও লয়ে গেছে। আয় রে মানুষজন, আরে দেখেন না, অসহায় একটা মেয়ে ঢাকা শহরে আসছে কাজ করার জন্য। আরে বোন, আচ্ছা আপা, এই ব্যাগটা নাই নাই বুঝছে মনে হয়, এর মধ্যে কাপড় চুপো শয়তানগুলি বুঝছে বলেই নাই নাই এটা। চালাক পোলা পাইন, সব নিয়ে গেছে, কি হবে ওনার বলেন। পুলিশকে ইনফর্ম করছেন আপা? আরে পুলিশে কেমনে ইনফর্ম করবে, মাত্র তো ঢাকায় আসছে, সে কি চেনে? আমার সব শেষ। আচ্ছা আপা, আপনি আমার একটু বলেন যে আপনার এই যদি দেশে ফিরে যেতে চান তাহলে কত টাকা লাগবে আপনার? নেন 500,000 টাকা দিলেই হয়ে যাবে, 500,000 টাকা। আচ্ছা দাঁড়ান, আপনার এখন আমার কাছে তো আসলে, আমি তো একটা চাকরি ইন্টারভিউতে যাইতেছিলাম, আমার কাছে তো ওই 500 টাকাই আছে আপা, আসলে বেশি টাকা আমার কাছে নাই। মানে আপনাদের কাছে কি আছে বাইর করেন না ভাই, একটা মানুষ বিপদে পড়ছে আপনারা সাহায্য করেন না? আরে বইলেন না ভাই, টাকা পয়সা নিয়ে গেছে বুঝছেন, টাকা পয়সা নিয়ে গেছে সব। আপনার ক্যামেরা বেচলে কত টাকা পাওয়া যাবে দেখি দেখি, একটু সাহায্য করেন না ভাই, কত টাকা আছে? আরে ভাই 100 টাকা, এটা দিয়ে কি হবে? কত আছে আপনার? 500? আপনার কাছে কত আছে? 500 আছে মাশাআল্লাহ। আর আর ওই যে মানি ব্যাগ আর কত আছে? আর 100 টাকা দেন। আরে মিয়া ডিএসএলআর চালান, 100 টাকা নিয়ে ঘুরেন ওকে নিয়ে। আচ্ছা যান, থ্যাংক ইউ ভাই, আপনারা ভালো মানুষ আপা, ভালো টাকা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, খুব ভালো লাগবে আপা। দেখেন অনেক টাকা হয়েছে, এটা দিয়ে আপনি ফেরত যেতে পারবেন, ধরেন দেন আপা। ভাই যান, আপনি যখন ফ্রি আছেন ভাইটা একটু পৌঁছে দেন না, দেখা যাচ্ছে রাস্তা যেতে যেতে টাকাটা আবার চুরি হয়ে গেল। চুরি না, চিন্তাই। আরে ভাই, আমার তো একটা চাকরির ইন্টারভিউ আছে ভাই, আমি তো এই দায়িত্ব এখন নিতে পারবো না। আর কতক্ষণ কানবি? আরে কত উঠলো? বাহ, ইমপ্রেসিভ, 6,000 টাকা।
খা 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 বাদ দোস সব সময় মজা কিন্তু ভালো না একদিন যেদিন ধরা খাবো সেদিন বুঝবি ব্রো চিল লাইফ ইজ টু শর্ট হ্যাঁ এত প্যারানোয়া কিছু নাই তোর মত এত ইজিলি যদি সবকিছু চিন্তা করতে পারতাম Dos, I have an idea. Excuse me, what is this? একটু আসবে না এদিকে. This is not fair, হ্যাঁ. Excuse me. Ma'am, may I help you? আমি আপনাকে কি অর্ডার করেছিলাম? Fried rice with chicken. আর আপনি কি দিয়েছেন? Fried rice with তেলাপোকা ঠ্যাং. Right? Impossible, madam. আমাদের খাবারে তেলাপোকা. এটা অসম্ভব না. What? এর মানে আমি মিথ্যে কথা বলছি? আমি Wait. What is this? What is this? Fried rice with তেলাপোকা ঠ্যাং. Right. আপনাদের রেস্টুরেন্ট নিয়ে তো অনেক অনেক পেজে খুব ভালো ভালো রিভিউ দেখি পজিটিভ রিভিউ দেখি মানে কি টাকা দিয়ে আপনারা এই পজিটিভ রিভিউগুলো কেনেন আজকে আমি কি করব জানেন আপনাদের এই রেস্টুরেন্ট নিয়ে নেগেটিভ রিভিউ দিব এবং আমি একটা ইউটিউব কন্টেন্ট বানাবো যেখানে সবার কাছে পৌঁছে দিব যে আপনাদের রেস্টুরেন্টটা কত খারাপ ম্যাম প্লিজ প্লিজ এটা করবেন না তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমনকি উপর থেকে আমাদের উপর অনেক চাপ আসবে আমাদের চাকরি চলে যাবে প্লিজ ম্যাম তাহলে তাহলে কি করব তাহলে আমরা থানায় গিয়ে কমপ্লেইন করি আপনাদের এই রেস্টুরেন্টটা বন্ধ করে দেই বেটার না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে এইটাই করছি ওয়েট হেই আপনি জানেন উনি কে উনি একজন অনেক বড় সেলিব্রিটি ওনার ইনস্টাগ্রামে 23 লাখ ফলোয়ার্স ওনার ফেসবুকে 10 লাখ ফলোয়ার্স উনি যদি একটা নেগেটিভ রিভিউ দেয় আপনাদের রেস্টুরেন্টের নামে কি হবে জানেন কি হবে এটা আমার বলে দিতে হবে বলত না কি আপনি আপনাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আপনার চাকরি চলে যাবে আপনার রাস্তায় নামতে হবে এখন কি করবেন আপনি স্যার কি সেটাও আমার বলতে হবে বলদের বাচ্চা বলদ আপনি ভিতরে যাবেন ভিতরে গিয়ে আমাদের বিলটা ক্যান্সেল করবেন এবং আমার গলা শুকায় গেছে একটা লেমোনেড নিয়ে আসবেন আপুর জন্য একটা লেমোনেড নিয়ে আসবেন যান 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 রাইট নাও যান যান ওকে আমি এখনি ব্যাড রিভিউ দিব না না দিবে না আমি দেখতেছি যান দাঁড়া বেটা তেলা পোকাটা এখানে না হয় লাঞ্চ করলাম ডিনার কোথায় করব কি দিনকাল পড়েছে নিজের বাড়িতে নিজেকেই চোরের মতো ঢুকতে হচ্ছে মা চোরের মতো কোথায় ভাবলাম তুমি রেস্ট করছো তাই ভাবলাম আমি একটু অ্যাডভেঞ্চার করে তারপর আসি তাই না এত লজ্জা লাগে না এসব বলতে তোর জন্য পাড়ায় আমরা মুখ দেখাতে পারি না প্রত্যেকটা বাড়ি থেকে কোনো না কোনো সময় কমপ্লেন আসছে কমপ্লেন কে 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 তোমার কাছে আমাকে নিয়ে কমপ্লেন করে একটাবার বলো তো আমি ওকে ধরে কি করবি হ্যাঁ কয়জনের নাম বলবো আর কয়জনকে মারবি পিয়ানা তুই কিন্তু বড় হয়েছিস কোথায় তোর বিয়ে নিয়ে আমরা ভাববো তা না তোর বাবা তো আমার ঘাড়ে তোকে বসিয়ে দিয়ে উপরে বসে বসে মজা দেখছে আর তুই এখানে আমার হাড় জ্বালাচ্ছিস আচ্ছা মা আমি কি একটাবারও তোমাকে বলেছি যে আমি বিয়ে করব না তুমি তো এই ঘটক সেই ঘটক কত ছেলে দেখলা এখন ছেলে যদি আমাকে পছন্দ না করে আমার তো কিছু করার নাই আর আমার বাবা নাই
অনাথ একটা মেয়ে, তুমি তো চাইলে আমাকে জারতার সঙ্গে বিয়ে দিতে পারো না, তো ঠিক না? আর আমি যে বাড়ি থেকে এসেছি আমাকে একটাবার জিজ্ঞেস করছো যে আমি সারাদিন কিছু খেয়েছি কিনা, না বিয়ে নিয়ে পড়ে আস হয়েছে আর নাটক করতে হবে না, ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি, বেটার হয়েছে মামা। আর দিও না, আরে একটু খা না, মামা একটু মুরগি, আচ্ছা হয়েছে আর না আর লাগবে না, খেতে ভালো লাগবে, খেয়ে দেখ না কেমন। ঠিক আছে মামা, তুমি এত সুইট, রান্না খুব মজা হয়েছে, ভালো লাগবে, ভালো হয়েছে মামা, একটু একটু খা। মামা শোনো না, বল বাবা আবার কোনোভাবে জানবে না তো? আরে তুই একদম টেনশন করিস না তো, লা ভাই মজা করে টিভি সিরিয়াল দেখছিস, তুই আরাম করে খা। রান্না খুব মজা হয়েছে মামা, একটু দিন না আর দিন। বাবা বাবা, ভাগ্নাকে অনেক আদর করে খাওয়াচ্ছিস তাই না রবিউল? তোকে না আমি বলেছিলাম আবির আসলে আমাকে খবর দিবি? দুলা ভাই আবির এইমাত্র আসলো, ওর খাওয়াটা শেষ হলে আপনাকে আমি খবর দিতাম। হ্যাঁ, সারাদিন কত পরিশ্রম করেছে আমার ছেলে, কত মানুষের বারোটা বাজিয়েছে আমার ছেলে, এখন তো আমার ছেলে ক্ষুধার্ত ক্লান্ত, দুনিয়ার সবচেয়ে বড় হোটেল বাবার হোটেলে বসে এখন আপনি খাচ্ছেন তাই না? বাবা কিছু বলবা তুমি? বলার জন্যই তো এসেছি, আপনি লেখাপড়া তো শেষ করেছেন প্রায় 3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা চাকরি বাকরি কিছুই জোগাড় করতে পারছেন না। কারণ বাবা আমি তো বলেছি যে আমি বিদেশ যাব, আমি এখানে থাকতে চাই না, তাই চাকরির জন্য এত জোর দিচ্ছি না। এই বিদেশ যাব বিদেশ যাব, এটা তো তোর মুখ দিয়ে আমি 3 বছর ধরে শুনছি, আমিও তো তোকে বলছি কানাডা যা কানাডা যা, ওখানে তোর চাচা আছে তাহলে তোর আর কোনো সমস্যাই থাকবে না। দুলা ভাই সারাটা দিন পড়েছিল একটু খেতে বসেছে, প্লিজ দুলা ভাই, তোকে আর আল্লাহ দিতে হবে না, তুই চুপ কর। এই তোকে তো আমি বেকার অবস্থায় বাসায় বসিয়ে রাখবো না, তোকে তো একটা কিছু না কিছু করতে হবে নাকি? হ্যাঁ, তোকে কিন্তু আমি 7 দিনে আলটিমেটাম দিচ্ছি, এই 7 দিনের মধ্যে তুই একটা চাকরি জোগাড় করবি, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। রবিউল শোন, কেয়ারটেকারের চাকরি হলেও চলবে। ও কেমনে কেয়ারটেকারের চাকরি করবে? ওর শরীর স্বাস্থ্য দেখছো তুমি? তোমার কেন বললো কেয়ারটেকারের চাকরি করতে? নাকি আমারে বলছে? বাবা আমার ডিগ্রি সম্পর্কে আইডিয়া আছে, বাবা আমারে বলে কি আর দিও না আর দিও না। কিরে সুইসাইড করবি তো বেটার ওয়েতে সুইসাইড কর, এভাবে রেলিং এর উপর উঠে রিস্ক নিয়ে সুইসাইড করার কি দরকার? ওই ওই আমি সুইসাইড করতেছি তোরে কে বলছে? আর এত রাতে বেলা তুই এখানে কি করছ? আমার ইচ্ছা, মামা ফোন করছিল, মামা বললো তোর অবস্থা নাকি খুব নাজুক, আঙ্কেল তোকে ভর পেট একদম ডিনার করাইছে, বুফে ডিনার, তো ভাবলাম তোর জন্য একটু ডেজার্ট নিয়ে আসি, আফটার অল তুই আমার ক্রাইম পার্টনার। তুরু কি তো আমার ভালো লাগতেছে না এগুলা, এই ধরনের ফান মানে আমরা যেগুলো করি আর কি, এগুলো আর কতদিন, ইটস নট লাইফ ম্যান। আমার বিদেশ যাওয়াটা হইতেছে না, এর মধ্যে এরকম অলস বসেও আছি। তাহলে যতদিন এখানে থাকবি একটা জব কর, তাহলে তো হলো। একটা জব কর, জব পাও কি এত সহজ? কতগুলো চাকরির ইন্টারভিউ দিছি, হইছে একটাও? হয় মামা চাচা আছে, না হলে কোনো না কোনো ভাবে আগে থেকে সিলেক্টেড, ইন্টারভিউটা শুধুমাত্র একটা আই ওয়াশ, যেমন কালকেও একটা ইন্টারভিউ আছে, আমি শিওর আমার হবে না। আরে হবা, হতাই হবা, কি হতাই হবা, আরে মুরা টাকলা ল্যাঙ্গুয়েজে বললাম, হবে মানে হচ্ছে হবে, হতেই হবে। কিভাবে হতেই হবে? আমাদের বইতে, আমাদের বইতে, আমরা যে বইতে করি ঠিক সেই বইতে। দুলা ভাই একেই বলে বাপকা বেটা,
আপনি সাত দিনের আলটিমেটাম দিয়েছিলেন যে ওকে সাত দিনের মধ্যে চাকরি জোগাড় করতে হবে, ও পাঁচ দিনের মধ্যে চাকরি জোগাড় করে দেখিয়ে দিল, এখন আপনি মিষ্টি খান। এই ওরা কি সত্যি সত্যি তোকে এক মাসের বেতন অ্যাডভান্স দিয়েছে? আরে এক মাসের না, তোরা তো আমাকে তিন মাসের অ্যাডভান্স দিতে চেয়েছিল, আমি নেইনি। আমি বলেছি আমার যদি মুড সুইং করে, আমি যদি পরে চাকরি ছেড়ে দিই তখন কি হবে? দুলা ভাই, আপনি সবসময় বলেন যে আপনার ছেলে অন্যদের নাজেহাল করে, দেখেন কতটুকু বিবেচনা বোধ থাকলে আর কিরকম নির্লোভ হলে এরকম একটা গরম অফার এইটুকু বয়সের একটা ছেলে ফিরিয়ে দিতে পারে? মামা তুমি কেন এটা বাবাকে বলছো? বাবা তো আমাদের কথা বিশ্বাস করবে না, আশপাশে মানুষজন কি বলো ওগুলো বিশ্বাস করবে না। না আমি নিজের হাতে তোমাকে মিষ্টি খাইয়ে দে, খাবে না? খাবো, খাও খাও। শোন একটা কথা বলি, সুখবর যখন আসে সে কখনো একা আসে না, সে ভাই বোন দুলা ভাই সবাইকে নিয়ে আসে। আজই তোর জন্য একটা প্রবাসী সুন্দরী মেয়ের খোঁজ পেয়েছি, মেয়ে দেশে এসেছে শুধু বিয়ে করার জন্য, বিয়ে করে তার জামাইকে সোজা নিয়ে যাবে অস্ট্রেলিয়ায়। তাই না কি? তাহলে কথা বলো। না 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 না, এভাবে বিয়ে করে তোর শখ পূরণ করার কোনো দরকার নেই। দুলা ভাই এটা ওর অনেক পুরনো একটা শখ, নতুন কিছু তো না, আপনি এমন করছেন কেন? এটাই তো, তোরা যা ইচ্ছা কর। এই মামা, হ্যাঁ আমি রাজি, তুমি মার সাথে কথা বলো। কথাবার্তা বলা শেষ, এখন শুধু তোকে ওই মেয়েটার সামনে জাস্ট বসাই দেবো, ইন্টারভিউতে পাস করলেই ডাইরেক্ট অস্ট্রেলিয়া। ইন্ট্রোডিউসটা আমি করে দিচ্ছি, ও হচ্ছে রূপা, সিডনিতে থাকে, তিন মাসের ছুটিতে ঢাকায় এসেছে, আর ও হচ্ছে এসব সাথে তুলনা করে। তুমি তো আজকে আমাকে প্রথম দেবে, আমাকে কিসের সাথে তুলনা করে? চাঁদপুর মানে? মানে আমাদের দেশের ছেলেরা যারা তাদের প্রেমিকাদেরকে চাঁদের সাথে তুলনা করে, তাদের কদিন পর চাঁদে অভিযান করতে যেতে হয়। আর আমার তো আসলে এত সামর্থ্য নেই, আমার সামর্থ্য হচ্ছে চাঁদপুর গিয়ে ইলিশ মাছ ভাজা খাওয়া পর্যন্ত। তাই আপনাকে আমি চাঁদপুরের সাথেই তুলনা করলাম। ওয়াও, সো রোমান্টিক। মামা আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। Who is she? Yeah, it's Piana, Abir's... Nude friend means what? It means that she's a little girl. What are you doing? I'm going to tell you about it. Why are you doing it? Now tell me. Boy, she's a little girl and a little girlfriend. I'm a girlfriend. I'm a girlfriend. I'm a girlfriend. I'm a girlfriend. Why? And Mama, you. আপনি তো একজন মুরব্বী মানুষ, আপনি বলছেন না ও না ছোট মানুষ একটা ভুল করে ফেলছে, আপনি তো বলে ভুলটা। হাউ ডিসগাস্টিং! এই দেশের ছেলেমেয়েদের চিপ হয় সেইটা জানতাম, কিন্তু এখন তো পুরো একটা চিটার দেখছি। চিপ হয় মানে? আই চিপ হয় মানে? সারা বছর এই বিদেশে থেকে আসছেন, বিদেশি ফুড ব্র্যান্ডের কাপড় চোপড় ব্র্যান্ডের পারফিউম, আর এখন এখন দেশি দেশি ছেলে বিয়ে করতে হবে কেন? কারণ দেশি ছেলেরা কি খুব বোকা হয়, গাধা হয়, চাইলে ছেড়ে দেওয়া যাবে, এইভাবে ছেড়ে দেওয়া যাবে? হ্যাঁ, হাউ ডে ইউ আর রূপা, বাই এরকম কিছু বলি নাই আমি। আমি বলতে চাইছি তুই একটা ভালো চাকরি পাইছিস, আঙ্কেল আছে, আঙ্কেলের একটা বাড়ি আছে, আঙ্কেল তোর কথা চিন্তা করে বিয়ে করে না, আর তুই একটা মেয়েকে বিয়ে করে তুই বিদেশ চলে যাবি, আঙ্কেলকে একা করবি। দিস ইজ নট ফেয়ার। তোর মাথা কারা ভাষা? আমার মাথা কারা ভাষা না, তোর মাথা কারা ভাষা? এই প্রোটেকশন তো হলো, কিন্তু পিরিয়ডের সময় ইনফেকশন থেকে প্রোটেকশন? SMC নিয়ে এলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল চিপ সহ স্যানিটারি ন্যাপকিন, জয়া আলট্রা কমফোর্ট, জয়া এক্সট্রা হেভি ফ্লো ও জয়া অল নাইট স্যানিটারি ন্যাপকিন। জয়া স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে পিরিয়ডে ইনফেকশন হয় না। ভাগ্নে ভাগ্নে এভাবে হবে না, জলে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধ করা যায় না, আগে কুমিরটাকে দূর করতে হবে, তারপর জলে নামতে হবে।
কুমির কোথায় পেলে মামা? পিয়ানা পিয়ানা পিয়ানা, ওকে দূরে সরাতে না পারলে তোর দুর্গতি কোনোভাবেই দূর হবে না। ওকে কিভাবে দূরে সরাবো? থাকে তো পাশের বাড়িতে। ভেবেছিলাম রূপাকে বিয়ে করে কানাডা চলে যাবো, দূরে সরে যাবে, কিন্তু এখন তো সে আশায় ঘুরে বলি। আর না কোন, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? একটা আইডিয়া আছে, ওকে যদি কোনোভাবে বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে দূরে সরণ। তোর মতো মেয়েকে বিয়ে করবে কে? কেউ বিয়ে করবে না। ওর মার সাথে যখনই দেখা হয় খালি হাই 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 আফসোস করে, আমার মেয়ের বিয়ে হয় না, আমার মেয়েকে কেউ বিয়ে করে না। দেখছো? শোন, আমার পরিচিত ঘটক আছে, আমি 24 ঘন্টার মধ্যে পিয়ানার বিয়ের ব্যবস্থা করবো। সময়টা বেশি কম হয়ে গেল না? 24 ঘন্টার মধ্যে যদি না পারি, আমি 48 ঘন্টার মধ্যে পিয়ানার বিয়ের ব্যবস্থা করবই করবো, এটাই ফাইনাল। আন্টি, দারুণ একটা নিউজ নিয়ে আসছি আপনার জন্য। আপনি এতদিন ধরে পিয়ানার বিয়ে ট্রাই করছিলেন না, ওর জন্য একটা খুব ভালো ছেলে পেয়েছি। ছেলের বায়োডাটা দেখে আমার মনে হয়েছে যে এই ছেলে কখনো ফার্স্ট থেকে সেকেন্ড হয়নি। আন্টি, আই থিঙ্ক হি ইজ পারফেক্ট ফর পিয়ানা। কিন্তু এই ছেলে কি পিয়ানাকে পছন্দ করবে? তোমাদের কারণে এই পাড়ায় ওর যা রেপুটেশন। আরে আন্টি, ছেলে তোকে অলরেডি পছন্দ করে ফেলেছে। আমি আপনাকে বলি, আপনার মেয়ে তো দেখতে অত একটা, আরে ছেলে, আবি তোর জন্য দারুণ একটা ছেলে দেখেছে, ছেলেটাকে কখনো সেকেন্ডই হয়নি। তাই নাকি? তো তুই কবে থেকে ঘটকালি করা শুরু করলি? কেন করতে পারবো না দোস্ত, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তার উপর ক্রাইম পার্টনার, তোর জন্য তো এতটুকু করতেই পারি না। কিন্তু বাবা, আমার না একটা টেনশন হচ্ছে। কি? এই ছেলে ওকে দেখলো কি করে? গত 7 দিনে তো কেউ ওকে দেখতে বসে আসেই নাই। আন্টি, এটা ডিজিটাল যুগ, এখন আসলে সামনাসামনি দেখা করা লাগে না। আমি ওর বায়োডাটা মুখে বলেছি, ফেসবুকের মাধ্যমে আমি ওকে ছবি পাঠিয়ে দিয়েছি আপনার মেয়ে, এবং ছেলেকে আমি ওর যা বায়োডাটা দিয়েছি তাতে ছেলে তো ইমপ্রেসড, ওর প্রেমে অলরেডি পড়ে গেছে, ওকে বিয়ে করতে রাজি। এই দেখেন ছেলের ছবি কিরকম, মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখতে। এবার কিন্তু তুই না করতে পারবি না। না না, দেখতে হবে না, তুই যেহেতু আমার জন্য পছন্দ করছিস অবশ্যই ভালো করে হবে। তাহলে আপনি অ্যারেঞ্জমেন্ট করে ফেলেন, কালকে ওদেরকে বলি আসতে, খুবই ভালো হবে। আন্টি শোনেন, আমরা কিন্তু ভালো ভালো কিছু আইটেম করতে হবে, কারণ ওরা যাতে পছন্দ করে, ফার্স্ট টাইম আসতেছে তো। তারপর খাতা খাতা কথা হবে। এটা কি মুরাট টাকলা ল্যাঙ্গুয়েজে বললাম, খেতে খেতে কথা হবে। আন্টি, আপনার পছন্দ হয়েছে তো ছেলে? না মাশাআল্লাহ, খুবই সুন্দর, আমার মেয়ের সাথে মানাবে। আই থিঙ্ক দে আর মেড ফর ইচ আদার। চোখে বুনে স্বপ্ন জাল, কেন খোঁজো অন্তরাল, পারি না যে মেনে নিতে, খুলে আমি মনদার একটা মায় উপহার চাই তোমায় দিতে। দেখি তোমার হাসি ভেসে যায়, জানো না তুমি, তুমি না শূন্য, আমি ভালোবাসি তোমায়, আমি আমার আগে জানো।
চোখে চেয়ে হারিয়ে যাব, থাকলে দূরে সরে মনটা যাবে মোরে, পারবো না আমি একাকী থাকতে তোমায় ছেড়ে, দেখি তোমার হাসি ভেসে যায় আবেগে না মন খারাপ না তোকে দেখে মনে হচ্ছে তোর মন খারাপ তোর তখন চিল করার কথা পথের কাটা দূর হচ্ছে তোমার আমি তো চিল করতে পারতেছি না আমার এখন খুশি হওয়ার কথা কিন্তু আমি খুশি হতে পারতেছি না আমার আমার মনে হচ্ছে আমি কি জানি একটা হারাচ্ছি শপিং এ মানে শপিং এ যাব শপিং করতে হবে আমি যেতে পারবো না আমার শরীর খারাপ যেতে পারবি না মানে আমার বিয়ের শপিং কি আমি একা একা করব নাকি চল বেশিক্ষণ জ্বালাবো না বিষয়টা এখানে জ্বালানোর না আমি যেতে পারবো না মানে আমি যেতে পারবো না কেন পারবি না তুই কেন আমার সঙ্গে শপিং এ যেতে পারবি না বল টাকা আমার দিকে টাকা আমি এতদিন জানতাম যে আমি শুধু আমার মাকে জ্বালাই বলে আমার মা আমাকে বিয়ে দিতে চায় কিন্তু না আমি এখন বুঝলাম যে আমি তো তোকেও জ্বালাই এই জন্য তুই আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগছিস এখন তো কি করতে হবে জানিস তুই আমার এই বিয়ের পুরো দায়িত্ব নিবি তুই আমার সঙ্গে শপিং এ যাবি বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট তুই করবি ইভেন আমার ফিয়ান্সির জন্য যে শেরওয়ানি কিনবো সেটাও তুই ট্রায়াল দিয়ে কিনবি যা উঠ উঠ আচ্ছা আচ্ছা তুই জানতে শুয়েছিলি রাইট মামা ওয়াও এটা দোপাট্টা আছে না দেখি আমি দেখ না এটা কেমন
ভালো শুধু ভালো আবির অনেক ভালো এই তুই কি চোর তুই এরকম চোরের মতো বলতেছিস কেন লেঙ্গার বিল তো তুই দিবি না রবিন দিবি ক্ষুধা লাগছে আচ্ছা চল খেতে খেতে কথা হবা আরে খেতে খেতে কথা হবে আচ্ছা তুই তো আমাকে বলিস নাই যে রবিন আসছে তুইও তো আমাকে বলিস নাই যে তুই আমার পিঠ পিছনে আমারই বিয়ে ঠিক করতেছিস আমি তো তো দেখতেই বললাম একদম পারফেক্ট টাইম আচ্ছা আবিরের ক্ষুধা লেগেছে খেতে খেতে কথা হবে খেতে খেতে কথা হবে রাইট রাইট আচ্ছা আবির রবিন হ্যালো আমি রবিন নাইস টু মিট ইউ তোমরা তো বেস্ট ফ্রেন্ড তাই না বেস্ট ফ্রেন্ড ইয়া ফ্রেন্ড হ্যাঁ বেস্ট ফ্রেন্ড আই এম রিয়েলি এক্সাইটেড মানে তুমি এভাবে ফ্যামিলিকে না জানিয়ে চুপি চুপি আমার সাথে দেখা করতে চাইবে আমি এটা কোনো এক্সপেক্ট করিনি তো অফিসিয়ালি এটাই আমাদের ফার্স্ট ডেট তাই না হ্যাঁ টেকনিক্যালি তো এটাই দাঁড়ায় ফার্স্ট মিট ফার্স্ট ডেট ফার্স্ট শপিং ও হ্যাপি শপিং আমি গেলাম আমার একটু কাজ আছে প্লিজ আমি কাবাবের মধ্যে হাত দিয়ে হতে চাই না তোর না ক্ষুধা লাগছে আমি তো একবারও বলি না আমার ক্ষুধা লাগছে আরে আবি হ্যাঁ 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 শিওর আমার তোর সাথে একটু কথা আছে দেখ আবির আমি তোর বিয়ে ভেঙেছি তাই বলে তুই এখন আমার বিয়ে ভাঙবি এটা কিন্তু ঠিক না আর দুটা দিন পর আমার বিয়ে প্লিজ কোনো ঝামেলা করিস না তো আমি কি ফিল করি তোর জন্য এটা আমি বলবো না না কেন কেন বলবো না কারণ দিস ইজ নট দ্য টাইম জানা আমি খুব ভালো করেই জানি যে তুই এই বিয়েতে রাজি না তোর কোনো মত নাই শুধু আমাকে একটা বার বল আমি আন্টিকে কি ম্যানেজ করতেছি বিয়েটা ভেঙে যাবে জাস্ট একটা বার বল আমাকে মত না থাকলে আমি বিয়েটা করব হ্যাঁ করব কারণ আমি তুই না যে আমি আমার মাকে আর কষ্ট দিব আমার মাকে আমি অনেক জ্বালিয়েছি আর না আর না আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে তো তুই তোর বিদেশে যাওয়া অনেক ইজি হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে পিয়ানা I know আমি তোকে অনেকবার হার্ট করেছি ইউ আর রাইট আমি আমার বাবাকে আমি আমার বাবার কথা একটাবার চিন্তা না করে আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমি পাগল হয়ে গিয়েছিলাম কবে বিদেশ যাব কিন্তু যে লোকটা আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করলো সারাটা জীবন কম্প্রোমাইজ করে গেল কিন্তু তার কথা একটাবার চিন্তা করলাম না আই নো আমার বিদেশ যাওয়ার জন্য কদিন আগেও যেমন হাজারটা কারণ ছিল তেমনি এখন এই মুহূর্তে দেশে থাকার জন্য আমার অনেক বড় একটা কারণ আছে আমি যাচ্ছি না বিদেশে এই প্রোডাকশন তো হলো কিন্তু পিরিয়ডের সময় ইনফেকশন থেকে প্রোটেকশন এসএমসি নিয়ে এলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল চিপ সহ স্যানিটারি ন্যাপকিন জয়া আলট্রা কমফোর্ট জয়া এক্সট্রা হেভি ফ্লো ও জয়া অল নাইট স্যানিটারি ন্যাপকিন জয়া স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে পিরিয়ডে ইনফেকশন হয় না আমার বিয়েতে কোনো হাঙ্গামা করিস না তুই তো আমাকে বলেছিস
ওর থেকে ভালো ছেলে আমি কোথাও পাব না। কিন্তু আমি তো তো I said this is not আর তুমি এগুলো একটু গুনে গুনে সবগুলোতে একরকম করে দিও। দেখি এই চেয়ারগুলো একদম সমান সমান করে রাখো, টেবিলটা আর একটু লাগিয়ে দাও এদিক দিয়ে। হ্যাঁ ঠিক আছে, দেখো এটা আর একটু পিছনে নাও, ঠিক আছে একদম ঠিক করে। কে এটা কে দিয়েছে? ভাবি ভাবি কোনো সমস্যা? ছেলের বাড়ি থেকে একটা ছেলে এসেছে, সেটা দিয়ে গেল চিঠি। ভাবি কিসের চিঠি? দুলা ভাই কি হয়েছে? এই জামাইয়ের তো আগে একটা অ্যাফেয়ার ছিল, আজকে কাউকে কিছু না বলে সে বাড়ির থেকে পালিয়েছে। আমার মেয়েটার কপালটাই খারাপ, হবে নাই বা কেন? মানুষের কত ক্ষতি করেছে, কত মানুষকে বিপদে পড়েছে, এর একটা অভিশাপ আছে না? ভাবি এভাবে কেন বলছেন? সেই অভিশাপই যদি লাগতো তাহলে তো আমার ছেলেও তো সমান অপরাধী। আমি এখন পিয়ানাকে কি বলবো, কিভাবে বলবো? দুলা ভাই আমি একটা কথা বলি, সেটা হলো যে মানে সবকিছু তো এখন ঠিকঠাক আছে, প্রস্তুত আছে, তখন আবিরের সাথে পিয়ানার বিয়ে দিলে কেমন হয়? আমার তো কোনো আপত্তি নাই, পিয়ানাকে তো আমি নিজের মেয়ের মতোই দেখি। ভাবির কথা মতো এটা যদি মানুষের অভিশাপের ফল হয়ে থাকে তাহলে পিয়ানা একা কেন সেই ফল ভোগ করবে? আমার ছেলের তো করা উচিত, সেটা সম্ভব হবে যদি ওদের দুজনে একসাথে বিয়ে দিয়ে দেয়। ভাবি আপনি কি বলেন? মামা এখানে আমি কি করছি? আরে দাদা রবিনকে অপহরণ করে বেঁধে রেখেছি। আল্লাহ কি বলে, বরের নামে মিথ্যা চিঠি পাঠিয়ে পালিয়ে যাওয়া নাটক সাজিয়েছে, ওকে বিয়ে করছে না তো বহু ফ্যামিলি অলরেডি ফোনে জিডি করে দিয়েছে, বিস্কুট আটকে রাখা যাবে না। কি বলছিস মামা, এই ফালতু প্ল্যানটা কে করেছে? কে দিয়েছে ফালতু বুদ্ধি বলো, কে দিয়েছে? আমি দিয়েছি। কি হ্যাঁ কাজী সাহেব তাড়াতাড়ি বিয়েটা পড়ান। কাজী বাবা আবির হোসেন, পিতার নাম হচ্ছে মোশারফ হোসেন। ১০ লাখ ১ টাকা।